হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সামনে আলোচনা করবো লেসন এইটিন বোটস সেল অন দ্য রিভার্স বোট সেইল অন দ্য রিভার্স এই গল্প পয়েন্টটি নিয়ে পয়েন্ট মানে হচ্ছে কবিতায় কবিতাটি নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করবো সো আমরা এখন মূল আলোচনা চলে যাই লিসেন টু মানে শোনো শোনো রিড পর অ্যান্ড দেন রেস রেসিড বোর্ড সেল অন দ্য রিভার বোর্ড সেল অন দ্য রিভার নদীর এটা হচ্ছে পাল সেল মানে পাল নদীর পাল তোলা নৌকা এই কবিতাটির নাম এটি লিখছে হচ্ছে ক্রিস্টিনা জর্জিনা রোসেটি ক্রিস্টিনা জর্জিনা রোসেটি এ কবি এটি লিখেছে সো ফার্স্ট আমরা মূল কবিতায় যাওয়ার আগে আমরা অ্যাট ফার্স্ট এই কবি সম্পর্কে একটু জেনে নেই ক্রিস্টিনা জর্জিনা রোসিটা ইনি জন্মগ্রহণ করেছেন ইংল্যান্ডের লন্ডনে আঠেরোশো ত্রিশ সালের পাঁচই ডিসেম্বর ইনি মৃত্যুবরণ করেছেন ইংল্যান্ডের লন্ডনে আঠেরোশো চুরানব্বই সালের উনত্রিশে ডিসেম্বর মৃত্যুকালের বয়স হয়েছিল চৌষট্টি বছর এর পেশা হচ্ছে মানে কবিতার কবির পেশা হচ্ছে কবিত্ব করা মানে পয়েট ইনি পেশাগত দিক থেকে একজন কবি ছিলেন এর ভাষা হলো মানে কবির ভাষা হচ্ছে ইংলিশ ইংরেজ ইংরেজি তার ভাষা ছিল তার জাতীয়তা হচ্ছে তিনি ব্রিটিশ তিনি ব্রিটিশ নাগরিক এর পিতামাতার নাম হচ্ছে গ্রাভিয়েল রোসেটি এবং মাতার নাম হচ্ছে ফ্রান্সেস পালিডোরি এখন আমরা মূল কবিতায় চলে যাই বোটস সেইল অন দ্য রিভার্স ক্রিস্টিনা জর্জিনা রোসেটি বোটস সেইল অন দ্য রিভার্স নদীতে পালতোলা নৌকা চলে অ্যান্ড শিপস সেইল এবং নৌকা চলে সরি শিপ মানে জাহাজ জাহাজ চলে অন দ্য সি এবং জাহাজগুলো চলে সাগরে বাট ক্লাউডস কিন্তু মেঘেরা দ্যাট সেইল কিন্তু মেঘেরা চলে অ্যাক্রস দ্য স্কাই কিন্তু মেঘেরা পাল তুলে বা মেঘেরা আকাশে চলে আকাশ দিয়ে চলে চলে আর পিটিআর ফার দেন দেশ এগুলো হচ্ছে আরও অনেক সুন্দর এই কথাটির মানে হচ্ছে যে এখানে পালতোলা নৌকা চলতেছে নদীতে তারপর জাহাজ চলতেছে সাগরে তারপরে হচ্ছে আকাশ দিয়ে যে এই দুইটা জলার যে সৌন্দর্য তার থেকে বেশি সৌন্দর্য হচ্ছে আকাশে মেঘুরা ওই কথাটা বলছে দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স নদীর উপর রয়েছে সেতুগুলো যা আমরা দেখতে পাই নদীর উপরে সেতুগুলো অ্যাসপ্রিটি অ্যাস ইউ প্লেস প্লে শব্দটার অর্থ হলো সন্তুষ্ট বা খুশি হওয়া যেগুলো তোমরা তোমাদের মনের মতো করে কল্পনা করতে পারো অথবা ভাবতে পারো বাট কিন্তু দ্য বো দ্যাট ব্রিজ হ্যাভেন এই বো শব্দটির মানে হচ্ছে রং ধনু কিন্তু রংধনু যা স্বর্গের একটি সেতু রং ধনু স্বর্গের সেতু অ্যান্ড এবং ওভার টপস দ্য ট্রিজ এগুলো গাছের উপর দিয়েও দেখতে পাওয়া যায় অ্যান্ড বিলস আর রোড ফ্রম আর্থ টু স্কাই এবং পৃথিবী থেকে আকাশব্যাপী রাস্তা বানায় এস প্রিটিয়ার ফার দেন এগুলোর চেয়ে ধনুর সেতুর সবচেয়ে বেশি সুন্দর মানে আমরা যত প্রকার সেতু দেখি বা যতই দেখি এগুলোর থেকে সবচেয়ে বেশি সুন্দর হল রং ধনুর তৈরি যে সেতু এই যেখানে রং ধনুর অংশটা বোঝানো হয়েছে সো ভিভার্স আজকে পর্যন্তই পরবর্তী নেক্সট আরেকটি লেসন নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে টিল দেন বাই বাই